একটি বাড়ি কিনে থাকে রাজ্যের স্বপ্ন। একটি বাড়ি মানে আপনার প্রতিদিনের জীবন, আপনার ঠিকানা, আপনার ভবিষ্যৎ। হোক সে ভাড়া বাড়ি অথবা নিজের, যত্ন ছাড়া যেমন গাছ বাঁচে না, বাড়ির জন্য চাই তেমন যত্ন। সফল হতে হলে আপনাকে জানতে হবে, নিতে হবে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত। প্রপার্টি সেলিং, লেটিং এবং বাইং এর খুঁটিনাটি বিষয় নিয়ে এনটিভির বিশেষ আয়োজন প্রপার্টি শো উইথ কাজী আলী। প্রপার্টি শো উইথ কাজী আলী দেখবেন সোমবার রাত 8টায় এবং পুনঃপ্রচার শনিবার সকাল 11টায় শুধুমাত্র এনটিভিতে। Are you a landlord? Then we have some good news for you. Prime Estate Agents are located in Brick Lane, London, E1. We have professional qualifications and client money protection insurance. We also offer a rent guaranteed scheme. We are a multi-award winning agency and member of ALA and NAEA. Prime Estate, feel safe, quality service. Peace of mind. Absolutely. For a free property valuation, please call today on 020-737-51188 or visit our website. Assalamu alaikum. পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন সবার প্রতি প্রীতি শুভেচ্ছা সালাম জানিয়ে আমি টেকনিক্যাল ভাবে শুরু করতে যাচ্ছি। যদি আমাদের প্রেজেন্টার কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছবেন, তার অনুপস্থিতিতে আমার তার দায়িত্বটা করতে হচ্ছে আর কি। তো আশা করি আপনারা ভালো আছেন। আমাদের প্রোগ্রামটি আজকে যেভাবে ডিজাইন করা হয়েছে, যে আমরা প্রপার্টিতে আমরা নিজের বাড়িতে অথবা বাই টু লেট প্রপার্টিতে অ্যাড ভ্যালু করতে পারি কীভাবে নিজের স্বাচ্ছন্দ্যে থাকার জন্য, অথবা পাশাপাশি থাকছে যে আমার বাড়ি যদি আমি নেক্সট টাইমে বিক্রি করি অথবা বাই টু লেট প্রপার্টি হয়ে থাকে সেক্ষেত্রে কীভাবে আমরা ভ্যালু অ্যাড করতে পারি প্রপার্টির ক্ষেত্রে। তো বলেছিলাম দর্শক যে গত পর্বে আমাদের একজন গেস্ট থাকবেন আজকের এই অনুষ্ঠানে, একটা ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখাবো কিছুক্ষণ পরে। সেক্ষেত্রে উনি পারমিশন দিয়েছেন তার বাড়িতে এই ধরনের একটা ভিডিও ফুটেজ করতে, আমরা অনেক সময় পাইনি। গত একটি প্রোগ্রামে আমরা করেছিলাম, যদিও দিস ইজ দ্য সেকেন্ড প্রোগ্রাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি পরিচয় করে দিচ্ছি আমাদের আজকের যে বিশেষ গেস্ট আছেন, সাজেল কুরেশি। উনি থাকছেন আমাদের কমিউনিটিতে, বিভিন্নভাবে কমিউনিটির সেবা করছেন এবং পাশাপাশি উনি রিজনাল ম্যানেজার কোল্ড টেকনোলজি লিমিটেড আইটি সেক্টরে উনি কাজ করছেন, ডাটফোর্ডে থাকছেন উনি। দেখি কেমন আছে সাজেল ভাই। আসসালামু আলাইকুম। আলাইকুম, কেমন আছেন? ওয়েলকাম টু আওয়ার শো। থ্যাংক ইউ। আপনার অনেক অশেষ ধন্যবাদ আমাকে এখানে ইনভাইট করার জন্য। এবং বিশেষ করে আমি অলমোস্ট জানি যে 8 বছর ধরে আপনাদের এই শোটা চলছে, ডেফিনেটলি কমিউনিটিতে অনেক কন্ট্রিবিউশন করছেন আপনাদের এই শোতে। সো ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ সাদর ভাইয়া। দর্শক বুঝতে পারছেন যে আজকের গেস্ট সাজেল কুরেশি, উনি তার কিছু কিছু অভিজ্ঞতার কথা শেয়ার করবেন, যেটাকে আমি পর্যায়ক্রমিকভাবে আপনাদের কাছে তুলে ধরবো। তো সেক্ষেত্রে তার এই ধরনের এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে যেরকম ধরনের হয়েছে আমাদেরকে, আমরা যারা এই ক্ষেত্রে কোনোভাবে প্ল্যান করছি অথবা মানে করতে যাচ্ছি অথবা প্ল্যান করব করতে পারি এই ক্ষেত্রে আমরা কী করতে পারি, কী কী ধরনের নলেজ থাকা দরকার থাকতে পারে, দেখা যাচ্ছে যে অনেক সময় আছে আমরা যারা জানছি তো ভালো কথা, আবার যারা জানছি না তারা কিন্তু এই ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। তো আমি আপনাদেরকে আবার বলছি এভাবে যে আমাদের প্রোগ্রামটি আপনারা মানে ইমেল ফোন কল দিতে পারেন, পাশাপাশি আমরা আপনাদের প্রশ্নের উত্তর দিব এবং ট্যাক্স ইমেল তো আছেই, আপনাদের স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেখানে আপনারা কন্ট্রিবিউট করতে পারেন। যাই হোক, আমি চলে আসছি প্রথমেই সাজেল কুরেশি ভাইয়ের কাছে, যে ভাইয়া আপনার যে এই ধরনের একটা মানে একটা এক্সপিরিয়েন্স আপনার হলো আমাদের কমিউনিটির ভাই বোনদের কাছে, আপনার পক্ষ থেকে আপনি যেসব জিনিস সেন্সিবল পয়েন্টগুলো আছে, কী পয়েন্টগুলো আছে সেই ক্ষেত্রে আপনি তুলে ধরবেন, যে আপনি যখন আমি যদি আপনার কাছে এভাবে চলে আসি প্রশ্ন মানে শর্টে শর্টে করবো আবার আপনি শর্টে শর্টে উত্তর দিবেন, তো যদি চলে আসি ভাবে যে আপনি যখন এই প্রজেক্টটা নিলেন, একটা কোয়াইট বিগ অ্যামাউন্ট অফ মানির একটা প্রজেক্ট, নিজের বাড়িতে থাকছেন সেখানে আপনি একটা স্পেয়ার কনজারভেটরি করে যে একটা অ্যাডেড ভ্যালু করেছেন, নিজের স্বাচ্ছন্দ্য হচ্ছে, নিজের বাড়িতে থাকছেন, সেক্ষেত্রে
আপনাকে কেমন চ্যালেঞ্জিং মনে হচ্ছিল যে হোয়াট ইউ শুড ডু অর হোয়াট ইউ আর হ্যাভিং এ প্ল্যান? আসলে পুরো বিষয়টা সত্যিই খুব চ্যালেঞ্জিং আমার কাছে মনে হয়েছে, এবং এই দেশে যেটা মাঝে মধ্যে হয়ে যায় যে সাপ্লায়ার খুঁজে বের করা, এটা একটা বিরাট চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। বাট আমি যদি প্রথম থেকে আসি, সো আমরা একটা নিউ বিল্ড, অলমোস্ট নিউ বিল্ডই বলবো, কিনেছিলাম ডার্টফোর্ডে, 13-14 বছর মনে হয় হয়েছে ওই ক্যাম্পাসে এই বাড়িগুলোর। তো একটা সুবিধা ছিল যে এক্সটেনশনের কোনো বিধিনিষেধ ছিল না, মানে এক্সটেনশন আমরা করার একটা সুবিধা ছিল। এক্সটেনশন মানে যেটা গভর্নমেন্ট অ্যাপ্রুভড কনজারভেটরি করা সম্ভব। তো প্রথমত অবশ্যই যেটা শুরু করলাম, মোটামুটি এই নিউ বিল্ড ক্যাম্পাসে দেখতে থাকলাম যে আসলেও কি কেউ কোনো কনজারভেটরি করেছে কি না। তো ওগুলো দেখার পর দেখলাম যে বেশ কিছু কনজারভেটরি করা হয়েছে। তো তারপরে শুরু হলো বাজেট অ্যালোকেশন, কতটা টাকা লাগতে পারে এবং কী পরিমাণ ফাইন্যান্স আমি করতে পারবো, বা অথবা আমরা যদি লোন নেই তাহলে এই লোনটা কার কাছ থেকে নেওয়া যায়, বা কে একটু সুবিধা মতো দিতে হবে পারবে। তো সেটা আমার কাছে মনে হয় যে এটা একটা বড় ব্যাপার, মেইনলি ফাইন্যান্সটা করে নেওয়া, যে আপনার এই পরিমাণ বাজেট এবং এই পরিমাণ বাজেটে আপনি জিনিসটা করা যেতে পারে। তো এটা প্রথম স্টেপ। সেকেন্ড স্টেপ হচ্ছে সাপ্লায়ার খোঁজা। তো এক্ষেত্রে অবশ্য আমি বলবো যে ক্রেডিট গোস টু মাই ওয়াইফ, কারণ আমরা এখন অনেকেই ফেসবুক ইউজ করি বিভিন্ন শুধুমাত্র পোস্ট বা নিজের ছবি ইয়ে করতে, কিন্তু ফেসবুকে একটা ব্যাপার আছে, ফেসবুকে একটা জায়গা আছে মার্কেট প্লেস, এবং এইখানে কিন্তু আপনার বেশ লোকাল সাপ্লায়ারদের এখন পাওয়া যাচ্ছে, যারা হয়তো বড় বড় বিজ্ঞাপনে না গিয়ে এই ফেসবুকের মাধ্যমে বিজ্ঞাপন দেয় যে তারা এই প্রজেক্টগুলো করে বা এই ধরনের রিভিউ। এবং আমার কাছে বেশ একটা জিনিস ভালো লেগেছে যে এই ফেসবুক থেকে আপনি যদি কিছু সাপ্লায়ার, এক নাম্বার হচ্ছে আপনার লোকাল সাপ্লায়ার পাচ্ছেন, যেখানে আপনার একটু হলেও কন্ট্রোলটা থাকে যে আপনার এরিয়ার সাপ্লায়ার। সেকেন্ড, যে রিভিউগুলো থাকে আমরা যেটা দেখলাম বিশেষ করে ফেসবুকে, সেগুলো বেশ রিয়েল রিভিউ, কারণ ধরেন আপনি তো যে কোনো সময় ওই ইউজারের কাছে চলে যেতে পারছেন, যে আপনার সাপ্লায়ার যদি খারাপ রিভিউ হয় আপনি ইউজারকে হয়তো একটা মেসেজ করে জানতে পারছেন। তো এইভাবে আমরা প্রায় 8-10টা সাপ্লায়ার সিলেক্ট করি, যারা মোটামুটি সেই সময় তো কোভিড পিরিয়ডটা ছিল, তো এই জন্য কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলাম। বাট তারপরও কোভিডের মধ্যে ওরা বেশ ভিডিও সার্ভে টার্ভে করে কোটেশন নেই, এবং এরপরে কোটেশন যখন শর্টলিস্টেড করি সাপ্লায়ারকে, তো এই দুটোই তো মেইন স্টেপ। তারপরে যখন আপনি প্রজেক্টটা দিয়ে দিচ্ছেন, তারপর তো ওরা কাজ শুরু করে। তো আমার কাছে মনে হয় যে অ্যাজ এ মানে ফ্যামিলি ম্যান, যারা আমরা এই ট্রেন্ডের না, ডেফিনেটলি আপনারা তো এই ট্রেন্ডে বিশেষজ্ঞ, সো যে রিসার্চ করাটা খুব বেশি দরকার, সাপ্লায়ার খোঁজা, তারপরে ফাইন্যান্স খোঁজা, এই জিনিসটা। থ্যাংক ইউ ভাইয়া। দর্শক আপনারা দেখছিলেন আমাদের সাজল কুরেশি ভাইয়ের বিভিন্ন অ্যাট এ গ্ল্যান্স যে উনি উপস্থাপন করলেন এই ক্ষেত্রে কী কী ক্ষেত্র আছে। তো আমি চলে যাচ্ছি একটু ভিডিও দেখানোর জন্য, কন্ট্রোল রুমের ভাইয়েরা একটুখানি যদি আমরা ভিডিওতে যাই, তারপরে ইনশাল্লাহ আমরা কথা বলবো আপনাদের পাশাপাশি বিভিন্ন পয়েন্ট নিয়ে, শুনবো তার বিভিন্ন এক্সপিরিয়েন্স, ভালো মন্দ এক্সপিরিয়েন্সগুলো, যে সেক্ষেত্রে আমাদের সঙ্গেই থাকুন। তো আমি রিকোয়েস্ট করছি কন্ট্রোল রুমে ভাইয়েরা ভিডিওটি আমরা দেখাতে পারি। সেখানে নিজে থাকছেন উনি, তো দেখতেই পাচ্ছেন এই বাড়িটাতে আমরা ঢুকবো, এইখানে তো উনি অ্যাড করেছেন কনজারভেটরি, যেটা এডিশনাল রুম হিসেবে ইউজ হচ্ছে, মানে আমরা ভ্যালু অ্যাড করছি প্রপার্টিতে। এরকম ধরনের আমরা যারা চিন্তা করছি আগে পরে, এখন হয়ে থাকতে পারে যে এই জিনিসটা আমার ফাইন্যান্সের প্ল্যান, কাউন্সিল থেকে প্ল্যান নিতে হবে কি না, কিছু কী করা যায় কি না, অ্যাডেড ভ্যালু করা, সেখানে আপনি নিজে থাকেন অথবা বাড়িটা প্রপার্টি হোক না কেন,
আমরা আজকে একটু করে দেখাবো যে কিভাবে আমরা ভালো বাড়ির ভ্যালু অ্যাডেড করতে পারি। দর্শক, এখন আমরা চলে আসি লিভিং রুমে, যেটা ছিল রিসেপশন রুম, লিভিং রুম বলে থাকি। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে লিভিং রুম। তো এই লিভিং রুম থেকে যখনই উনি এক্সটেনশন করলেন, মানে কনজারভেটরিটা, তখন আমরা যে কী অপরচুনিটি পাচ্ছি, বলেছিলাম যে এটা থ্রি বেডরুমের টাউন হাউস। তো এখানে আসছে এভাবে যে অ্যাডেড ভ্যালু প্রপার্টির ক্ষেত্রে যেসব জিনিস আসছে বাসার জন্য কনভিনিয়েন্ট, উনি নিজে থাকছেন এখানে। কথা আছে যে অ্যাগেন, যে আমরা অনেক সময় আসি নিজের বাড়িতে, আমরা কাজ করছি যতটুকু প্ল্যানিংয়ের মধ্যে সম্ভব থাকে, যখন আপনার ফাইন্যান্স থাকে, যখন আপনার প্ল্যান থাকে, সামনে করবেন আগে পরে হতে পারে, অ্যাড ভ্যালু হতে পারে। আজকে আমরা উনি যেটা করেছে কনজারভেটরি, ওই কনজারভেটরিটাকে আপনাকে দেখাবো সামনে চলে। ফুললি গ্লাস উপরে আমরা দেখতে পাচ্ছি এখানে যে 3 মিটার পর্যন্ত কনজারভেটরি করা হয়েছে, যেখানে প্ল্যানিং পারমিশন লাগছে না। এখন আছে অনেক সময় যে আপনি যদি করে থাকেন যে কনজারভেটরি করলেন, অথবা আর একটা অ্যাডেড রুম রিসেপশন করলেন ওখানে, তো ওখানে দেখা যাচ্ছে কি যে অনেক সময় প্ল্যানিং কনসেন্ট লাগে। অনেক সময় আছে আপনার এটাকে আর্কিটেক্টের মাধ্যমে উপস্থাপন করে তারপর পারমিশন নিয়ে করতে হয়, অনেক সময় পারমিশন ছাড়াও হচ্ছে, যেগুলো আপনি লিগ্যালভাবে করতে পারছেন। তো আপনাকে জেনে নিতে হবে, বুঝতে হবে এভাবে যে এক একটা কাউন্সিলের কিন্তু এক এক রকম রুলস অ্যান্ড রেগুলেশন। আজকে আমরা যেখানে আসি ডার্টফোর্ডে, মানে আপনার কেন্টের যে কাউন্সিল, সেই কাউন্সিলের আওতা এখানে কী বলছে। আবার আপনি যদি চলে যাই আমরা টাউনহামের সাথে বা নিউহ্যামে, তারা কী বলছে। তো এখানে অনেক সময় আছে যে আমরা নিজেরা করে ফেলছি, কিন্তু দেখা যাচ্ছে পরে কিন্তু হিতে বিপরীত হয়ে আসছে, কিসের জন্য কাউন্সিল আপনার পিছনে আসতে পারে। তো আমাদের জেনে নিতে হবে, প্রপার প্রফেশনাল পিপুলের কাছে যেতে হবে, প্ল্যানারের কাছে যেতে হবে, আর্কিটেক্টের কাছে যেতে হবে, প্রপার্টি স্পেশালিস্টদের কাছে যেতে হবে। তখন তারা আপনাকে সহযোগিতা করবে, অ্যাডভাইস করবে কতটুকু কী পারেন না পারেন। তো দেখে নিতে হবে যে এরকম যে ইনভেস্টমেন্ট করা হলো এখানে, যে সেই ইনভেস্টমেন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে 20,000 ইনভেস্টমেন্ট গেল এখানে, কারণ উনি গ্রাউন্ড থেকে করেছে। আমি এখানে আগে আসছি এই ভাইয়ের বাসায়, তো এখানে গ্রাউন্ড থেকে গ্রাউন্ড করে আসতে হয়েছে, যে জন্য খরচটা বেশি হয়েছে। এখন দেখা যাচ্ছে যে অনেক সময় থাকছে যে পিপুল আছে, যে আপনি ভালো একজন কোম্পানির মাধ্যমে করছেন কিনা, ভালো একজন বিল্ডার মাধ্যমে করছেন কিনা, সেটাও ফ্যাক্টর আছে, যাতে আপনার প্ল্যানিংয়ে আপনার কনভিনিয়েন্ট এই বিষয়ে থাকছে। আমরা এবার একটু আউটসাইড যে এটাকে দেখব। আমরা চলে আসছি এবার গার্ডেনের পার্ট, যেটা হয়েছে যে বাড়িটি মানে পিছনে ব্যাক গার্ডেনটা কিন্তু ওভাবে অত বেশি বড় না, বাট তারপর দেখা যাচ্ছে গার্ডেনটাকে কমে আসছে। তো কমে আসলেও যে এখানে যে লিভিং রুমের আর একটার মতো হলো এখানে, যেটা আপনার আমার জিনিসটা থাকবে এভাবে, যে নিজের বাসা যখন কোনো মানে অনুষ্ঠান হচ্ছে, নিজের কনভিনিয়েন্ট আছে, দেখতে পাচ্ছি ডাইনিং টেবিল উনি কিচেন থেকে নিয়ে চলে আসছেন এখানে, আবার এখানে আবার সেকেন্ড সোফাও বসিয়েছেন এই কনজারভেটরির মধ্যে। এখন আসছে যে এই এইভাবে আমরা এইভাবে দেখছেন আউটডোর সিস্টেমে রেখেছেন। এখানে দেখা যাচ্ছে যে গার্ডেনের ব্যবস্থা করা হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে পাখি উনিও পালছেন, তার সুন্দর যে একটা চয়েস সেটা আমরা বুঝতে পাচ্ছি। আবার এখানে দেখা যাচ্ছে কি যে আমাদের বাংলাদেশের সবজি চাষও করেছেন, এখানে লাউ গাছ দেখা যাচ্ছে, টমেটো বেশ সুন্দর করে রেখেছে, যেটা ডিফারেন্ট। আবার এখানে দেখা যাচ্ছে কি যে শেডও আছে, শেডের মধ্যে এরকম ধরনের বিষয়। এখন আমি যদি কম্পেয়ার করি এভাবে আসি, যে এটা কিন্তু নিউ বিল্ড, 13 বছরের পুরনো বাড়ি, মানে বলতে হচ্ছে যে অনেক সময় কিন্তু পারমিশন দিচ্ছে, আবার অনেক সময় পারমিশন দিচ্ছে না। এখন এখানে কথা থাকছে, এখানে কথা বলে নিতে হবে আপনাকে, যে কথা কিছুক্ষণ আগেও বলছিলাম যে ওনার এই যে প্রজেক্টটা, উদ্যোগটা, এখন আমরা যারা ভ্যালুয়ার আছি, যদি আমরা এখন এটা রেটিংসের ক্ষেত্রে, সেলসের ক্ষেত্রে আসি, তখন কিন্তু ডিফারেন্ট ওইটা আসে। আমরা ইনভেস্টমেন্ট করলাম, ভাইয়া এখানে করেছে প্রায় £22,000 মতো ইনভেস্টমেন্ট করেছেন। তো সেখানে এটা আমরা যখন ভ্যালু করতে যাচ্ছি, আপনি যখন বিক্রিতে যাবেন কোনো কারণে, তখন কি আসছে, তখন থাকছে যে এটা ভ্যালুটা কিন্তু হয়ে যাচ্ছে প্রায় ডাবলের উপরে,
এখন এটাকে ভ্যালুটা কিন্তু ওইভাবে ই করছে, ইনজেক্ট করছে এখন 22 times ইন জেনারেলভাবে বলা যাবে যে এটাকে প্রায় 1.5 times মোর ভ্যালু অ্যাড হল যেটা ইনভেস্টমেন্ট করা হয়েছে। তো ভ্যালুয়েশনের ক্যালকুলেশন আছে, আমরা বিভিন্নভাবে করে থাকি। তো এখানে আজকে উদ্দেশ্য এভাবে বললাম যে আজকে আমরা নিয়ে আসলাম এটা দেখানোর জন্য, আমরা অ্যাডেট করতে পারি কিন্তু এভাবে একটা টয়লেট অ্যাডেট করতে পারি বাড়িতে, এডিশনালটা টয়লেট করতে পারি, সেটা ভ্যালু হলো। অনেক সময় আছে ড্রাইভে আপনার সামনে কাউন্সিলের ড্রাইভের জায়গা আছে কিন্তু পারমিশন নিয়ে নেয়, আপনি অ্যাডেড ভ্যালু করতে পারেন, একটা ড্রাইভওয়ে হলো এক্সটেনশন করা। তো আছে পাশাপাশি আবার থাকছে এভাবে যে অনেক সময় আমরা যে দেখা যাচ্ছে রিফাবলিশ করছি, অ্যাড ভ্যালু করছি না ডিফারেন্ট, ভালোভাবে থাকার জন্য, মানুষ তো ইনকাম করে ভালোভাবে থাকার জন্য মানুষ তো ইনভেস্ট করছে, বাই টু লেটের ক্ষেত্রে যেখানে তার প্রজেক্ট থাকছে বিক্রি করার জন্য, এভাবে আমরা ইনভেস্ট করতে পারি বিভিন্নভাবে। যাই হোক, আমি আপনি চলে আসলাম এভাবে, আমি আপনাদের কাছে এভাবে বলে নিয়ে আউটডোরে নিয়ে আসলাম, আমি তারপর আলোচনা করছি আর অন্য কিছু। ভালো থাকবেন, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে। সমারোহ দর্শক, ভিডিও দেখার পর আবার চলে আসলাম আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান প্রপার্টি বিষয়ে, প্রিয় অনুষ্ঠান প্রপার্টি শো উইথ কাজীআরি। দর্শক, আপনারা জানেন আমাদের এই অনুষ্ঠানটি গত 8 বছর ধরে চলছে এবং এই 8 বছর ধরে আমাদের সাথে সবসময় আমাদের প্রপার্টি স্পেশালিস্ট থাকেন এবং সেই প্রপার্টি স্পেশালিস্ট জনাব কাজী আরিফ ভাই। এবং কাজী আরিফ ভাই আজকে গুরু দায়িত্ব পালন করেছেন, কারণ উই ক্যান নট বিট দ্য নেচার, নো ওয়ান ক্যান বিট দ্য নেচার, ইফ এনিথিং হ্যাপেন উই হ্যাভ টু কমপ্লাই উইথ দ্যাট অ্যান্ড উই হ্যাভ টু গো ফরওয়ার্ড উইথ দ্যাট। দর্শক, আরিফ ভাই কথা বলছিলেন আমাদের এই প্রপার্টি নিয়ে এবং সেই প্রপার্টির সাথে আমাদের সাথে রয়েছেন একজন গেস্ট, যে গেস্ট আপনাদের সাথে অলরেডি পরিচয় হয়ে গেছে এবং ওই গেস্ট একটু পরে আমাদের চলে যেতে হবে ছোট্ট একটি ব্রেকে, ব্রেক থেকে এসে উনি স্ফুলিঙ্গের মতো ফুটবেন। আপনারা বসুন, দেখুন এবং শুনতে থাকুন আমাদের যেই ভিডিওটি দেখানো হলো। দর্শক, এই ভিডিওটি আপনারা আশা করি ভালোভাবে দেখেছেন এবং এই বিষয়ে কথা বলবেন আমাদের কাজী আরিফ ভাই এবং প্রশ্ন করবেন আমাদের গেস্টকে। দর্শক, আমাদের চলে যেতে হবে একটা ছোট্ট ব্রেকে। ব্রেকে যাওয়ার আগে আবার একটু বলে দিচ্ছি যে আমাদের এই অনুষ্ঠানের প্রত্যেকটি অনুষ্ঠান চলে গেছে ইউটিউব, ফেসবুক এবং আমাদের গুগল প্লাসে ছিল, এখন চলছে না, বাট ইউ ক্যান গো দেয়ার অ্যান্ড হ্যাভ এ লুক এট ইট। যে কোনো সময় আপনারা যদি আমাদের অনুষ্ঠান দেখতে চান, আমাদের অনুষ্ঠান সম্পর্কে বিভিন্ন ধরনের মতামত করতে চান, জাস্ট গিভ আস এ কল। স্ক্রিনে নিচে একটি নাম্বার দেখতে পাবেন দর্শক, সেই নাম্বারে আপনারা কল করতে পারবেন আর কল করে আমাদের সাথে, শুধু আরিফ ভাই নয়, আমাদের সাথে যে গেস্ট রয়েছেন, আমরা এই গেস্টের সাথে আপনি কথা বলতে পারেন। এবং অ্যাট দ্য সেম টাইমস আমি আপনাকে বলবো যে আমাদেরকে ইমেল করুন, টেক্সট করুন। দর্শক, আমাদের চলে যেতে হচ্ছে ছোট্ট একটি ব্রেকে, কোথাও যাবেন না, সাথেই থাকুন। ব্রেক থেকে এসে আবার জম্পেশ আড্ডা চলবে আজকে প্রপার্টি বিষয় নিয়ে। ভালো থাকুন, ধন্যবাদ। ব্রেকলেনে প্রাইম এস্টেট এজেন্ট, যার সেবার পরিধি লন্ডন M25 জুড়ে। প্রাইম এস্টেট এজেন্টের রয়েছে প্রফেশনাল কোয়ালিফিকেশন এবং ক্লায়েন্ট মানি প্রোটেকশন ইন্স্যুরেন্স। প্রাইম এস্টেট এজেন্ট হচ্ছে আরলা ও NAEA মেম্বার, যা আপনাকে আস্থা আর নিশ্চয়তা দেয়। প্রাইম এস্টেট কোয়ালিটি সার্ভিস, পিস অফ মাইন্ড। Absolutely. প্রপার্টির ফ্রি ভ্যালুয়েশনের জন্য ল্যান্ডলর্ডরা কল করুন 0207-375-1188। সম্মানিত দর্শক, ছোট্ট একটি ব্রেকের পর আবার চলে আসলাম আপনাদের প্রপার্টি বিষয়ে প্রিয় অনুষ্ঠান প্রপার্টি শো উইথ কাজী আরিফ। কাজী আরিফ ভাই বলতেই চলে যেতে হচ্ছে কাজী আরিফ ভাইয়ের কাছে। তার আগে আপনাদেরকে বলে দিচ্ছি, দর্শক সব সময় কিন্তু আপনাদের প্রায়োরিটি এই অনুষ্ঠানে, সেহেতু আপনারা স্ক্রিনে নিচে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে ফোন করতে পারেন, কথা বলুন। আজকের কাজী ভাইয়ের সাথে চলে আসছেন আমাদের সম্মানিত গেস্ট এবং সেই গেস্ট আপনাদের সাথে কথা বলবেন এবং অনেক কিছু শেয়ার করবেন। আমি চলে যাচ্ছি কাজী ভাইয়ের কাছে, যে আপনাদেরকে যে একটি ভিডিও দেখানো হয়েছিল দর্শক, সেই ভিডিও নিয়ে এখন কাজী ভাই এবং আমাদের গেস্টের মধ্যে কথোপকথন হবে। কাজী ভাই, ব্যাক টু ইউ। থ্যাংক ইউ অশোক ভাই। সুপ্রিয় দর্শক, আপনারা আশা করি ভিডিওটি লাইক করেছেন। আমি চেষ্টা করেছি আপনাদের কাছে ভিন্ন আঙ্গিকে কিছু জিনিস পৌঁছে দেয়া এবং সেই ভিন্ন আঙ্গিকে পৌঁছে দেওয়ার সাথে সাথে সেই রিলেটেড পিপলের এক্সপিরিয়েন্স কে এখানে সংযোজন করতে পেরেছি দেখে খুবই মানে ভালো লাগছে। আবার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া, আপনাকে সাজেস্ট করেছি ভাইয়া আমাদের অনুষ্ঠানে আসার জন্য।
আমরা এখন একটু মানে তর্ক বিতর্কের মতো মানে কথা বলবো, ভাইকে জেরা করা হবে বিভিন্ন অ্যাঙ্গেলে, আপনি রেডি তো? জি, ডোন্ট ফিল নার্ভাস, জাস্ট ট্রাই টু জাস্ট গিভ দ্য মোর ইনফরমেশন। আপনাকে প্রশ্ন করব, আপনি ছোট ছোট উত্তর করবেন, এবং আমাদের ভাই বোনরা এক্ষেত্রে যারা কিছু ভালো মন্দ বলবে অথবা জানবে সে আপ টু ডেট হবে। দর্শক, আমি আপনাদের কাছে আগামী পর্বতে যেটা নিয়ে কথা বলবো ইনশাল্লাহ, সেটা থাকছে বাজেট। আগামী বুধবার দিন বাজেট ঘোষণা করা হবে সুনাক, সেই ক্ষেত্রে প্রপার্টি রিলেটেড যেসব জিনিস থাকছে এগুলোতে আপডেট করা, আমরা সেই সাথে কথা বলবো ফার্স্ট টাইম ল্যান্ডলর্ডের ক্ষেত্রে, যে ল্যান্ডলর্ডের জন্য যারা প্রথম বাইচুলেট মানে ল্যান্ডলর্ড হয়েছি তার জন্য কিছু স্পেশাল টিক্স এবং টিপস এবং ট্যাক্স ইমপ্লিমেন্টেশন নিয়ে আমরা কথা বলবো। তো এভাবে ডিজাইন করা হয়েছে আমাদের আগামী পর্ব। তো যাই হোক, আমি চলে আসছি এখন সরাসরি সাজেল কুরেশি ভাইয়ের কাছে। সাজেল কুরেশি ভাইয়া, আপনি যে বললেন যে আপনি এই ধরনের প্রজেক্টটা যখন নিয়েছেন সেক্ষেত্রে আপনার বিভিন্ন রকমের অভিজ্ঞতা, ভালো মন্দ অভিজ্ঞতা, মানে মানে খারাপ অভিজ্ঞতা আমাদের কাছে শেয়ার করাটাও কিন্তু ভালো থাকবে, ভালো লাগবে, শুনে ভালো লাগলো যে আপনার এই ক্ষেত্রে, যে আপনি মাঝখানে প্রথম পর্বে বলেছিলেন যে এই ক্ষেত্রে আপনার মিসেস বেশ ভূমিকা রাখছে অ্যাজ ওয়েল, পাশাপাশি হ্যান্ড দিয়েছে, তো দ্যাট ইজ ভেরি নাইস। কারণ অনেক সময় আছে যে আমরা যখন একা করছি এবং সাথে যদি ছেলেমেয়েরাও থাকে বড় হয়, তখন তারাও কিন্তু অনেক কিছু এখানে টিপস করতে পারে। তো আপনাকে যদি অ্যাট এ গ্লেন্স বলি, যে আপনার ডাইরেক্ট প্রশ্ন, হ্যাঁ, যে আপনার ব্যাড এক্সপিরিয়েন্সটা কী হয়েছিল? আমার কাছে যেটা ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে, ওয়ান ইজ কোভিড। কোভিডের অবশ্যই সাপ্লায়ার পাওয়া, সাপ্লায়ার আসতে পারবে কি না, টাইম মতো আসতে পারবে কি না, সেটা একটা ব্যাপার ছিল। এবং যেটা আরেকটা ব্যাপার হয়েছিল, কোভিডের যে কনজারভেটরি যে গ্লাসগুলো ফিট করে ওরা, এই সাপ্লাইটা তো মেনলি হয়তো চায়না বা অন্যান্য দেশ থেকে আসে ইউকেতে এখনও, তো ওখানে আমাদের কিছু ডিলে হয়েছিল। সো অ্যাট এ গ্লান্স আমি বলবো যে সাপ্লাইং দ্য ম্যাটেরিয়ালসের ক্ষেত্রে আমরা বেশ বেগ পেয়েছি এবং প্রজেক্ট কিছুটা হলেও ডিলেড হয়েছে। ওকে, তো সেক্ষেত্রে আপনি যেভাবে আপনার প্রেডিকশন ছিল বিকজ অফ দ্য সো মেনি রিজন, আপনি যেটা বললেন এই ক্ষেত্রে একটা ডিলে হয়েছে, বাট তারপরে যদি আসি এভাবে যে কতদিন ডিলে হয়েছে, আপনি কতদিনে টার্গেট করেছিলেন? আমরা তো ভেবেছিলাম যে যেহেতু কনজারভেটরি এটা মানে প্রি অ্যাপ্রুভড, কোনো এক্সটেনশন নেই, শুধুমাত্র 50% গ্লাস, দুই পাশে দুটো ওয়াল, তো ওই কনসেপ্টে আমি ভেবেছিলাম যে এক থেকে দেড় মাসের মধ্যে হয়তো হয়ে যাবে, কিন্তু এটা টোটাল প্রজেক্টটা আমাদের প্রায় 4-5 মাস লেগেছে। ওকে, তো আমি চলে আসছি আশা ভাই ব্যাক টু ইউ। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, আরিফ ভাই কথা বলছিলেন যে ওনারা যে ভিডিওটি দেখিয়েছেন কনজারভেটরি ব্যাপারটা, সেটা নিয়ে কথা বলছিলেন। দর্শক, এই ফাঁকে আপনাদেরকে বলে দিচ্ছি যে দর্শক, আপনারা যদি ওনাদের সাথে কথা বলতে চান, হাউ টু ইম্প্রুভ অর মডিফাই ইউর হাউস অর এনিথিং অর ডেভেলপমেন্ট করতে যাচ্ছেন, প্লিজ ডু গিভ আস এ কল। অ্যান্ড কল করার জন্য আপনার স্ক্রিনের নিচে একটি নাম্বার দেখতে পাবেন, সেই নাম্বারে আপনি কল করুন এবং কথা বলুন তাদের সাথে। অ্যাট দ্য সেম টাইমস আপনারা কিন্তু আমাদেরকে ইমেলও পাঠাতে পারেন, এবং ইমেলে পাঠাতে যে সবসময় আপনার নামটি এবং আপনার পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বারটা দিবেন, আরিফ ভাইয়ের মধ্যে মধ্যে কিন্তু সরাসরি আপনাদেরকে ফোনে আপনাদের সাথে কথা বলে আপনাদের প্রবলেম কে গাইড করার চেষ্টা করেন। চলে আসছি আরিফ ভাইয়ের কাছে আবার। থ্যাংক ইউ অশোক ভাই। দর্শক, আমি আমরা এই প্রপার্টি ভ্যালু অ্যাড কীভাবে করতে পারি সেটা নিজে থাকছি, এবং কোনো ক্ষেত্রে বাইটুলের ক্ষেত্রে আমরা যেরকম ধরনের করি, আমি অনেকবার অনেক প্রোগ্রামই করেছি, আপনাদেরকে বলেছি ক্ষেত্রে যে আমরা কোন কোন ক্ষেত্রে কীভাবে ভ্যালু অ্যাড করতে পারি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফিউচারে যেটা ইনভেস্টমেন্টের মতো। তো এখন যদি একটা ছোট্ট প্রশ্নের মধ্যে চলে যাই সাদাল কুরেশি ভাইয়ের কাছে, যে ভ্যালু অ্যাডেড করা হলো মানে আপনি যেটাকে মানে স্পেন্ড করলেন মানি, ফাইন্যান্স তো একটা কথা বলেন, নো ডাউট অ্যাবাউট ইট, অনেক সময় তো অনেক স্বপ্ন থাকলেও অনেক সময় ফাইন্যান্সের জন্য করা যায় না। তো আমরা প্রপার্টি ভ্যালুয়ার যারা আছি, মানে স্পেশালি আমি প্রপার্টি বিজনেসে আছি, সেক্ষেত্রে আমরা যখন ভ্যালু করতে যাই বিভিন্ন অ্যাঙ্গেলে আমাদের ভ্যালুয়েশনটা করতে হয়, তো সেক্ষেত্রে আমি যদি আপনার কাছে চলে আসি, যদিও ভিডিওতে বলা হয়েছে যে প্রপার্টি ক্ষেত্রে আপনি 22,000 মতো খরচ হয়েছে, আপনাকে যদি একটা প্রশ্ন করি যে এই 22 অথবা 20,000 মতো যে খরচ হয়েছে, জানেন আপনার এখানে প্রপার্টি ভ্যালুটা কত বাড়লো?
আমি একদম ডিটেইলস মানে এক্সাক্ট ফিগারটা ওভাবে হয়তো ইয়ে করতে বলতে পারবো না, বাট আমরা যখন প্রপার্টিটা কিনেছিলাম কিছুটা একটা রাফ আইডিয়া আমরা নিয়েছি আসলে, যে করার আগেও বা একটু করার পরেও আমরা কিনেছিলাম ইন দ্য রেঞ্জ অফ 370s অর এই সাইডের রেঞ্জে। সো আমরা যেটা দেখেছি যে হয়তো 10K এর মতো এক্সটেন্ড করে প্রপার্টির ভ্যালুটা। থ্যাংক ইউ সাজু ভাইয়া। দর্শক, আমি আপনাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন সময় বলেছি একটা এডিশনাল টয়লেট করলে আপনার বাড়িতে কীরকম ধরনের ভ্যালু হয়। আমরা যারা ভ্যালুয়ার আছি, যারা করছি, তারা জানি এই ক্ষেত্রে। তখন সাজু ভাইয়ার কাছে জানতে চেয়েছিলাম যে তার উনি বলছেন 10K তার বাড়িতে, তখন যদি ধরা হয় যে 20,000 খরচ মানে করেছেন, এটার ভ্যালু অ্যাড হয়েছে 10,000, হুইচ ইজ নট রাইট। সরি সাজল ভাইয়া, আমি জাস্ট গিভ দ্য গাইড ফর আমরা যারা কোয়ালিফাইড ভ্যালুয়ার আছি প্রপার্টি লাইনে, যেহেতু বিজনেস করছি সেক্ষেত্রে এটা হবে আপনার টোটাল যে ভ্যালুটা আছে আপনার প্রপার্টির, সেক্ষেত্রে 10% এটা অ্যাড আপ হলো। ওকে, তো এখন আপনি যদি মনে করেন 10K নট রিয়েলি, আপনাকে 30-35,000 অ্যাডেড মানে এক্সট্রা হলো আপনার এই ইসের সাথে 20+ এটা থাকতেছে, এইভাবে রেশিওটা এভাবে। আচ্ছা আচ্ছা, এটা গুড নিউজ ফর ইউ। দ্যাটস ভেরি গুড। আপনার মিসেস নিশ্চয়ই শুনে খুশি হবেন আরো অ্যাজ ওয়েল অ্যাজ। দর্শক, বুঝতে পারছিলেন ভ্যালুয়েশন ইজ এ বিগ ইস্যু। আমরা অনেকে জানি অনেকে জানি না ভ্যালুয়েশনের ক্ষেত্রে। আমরা যারা ভ্যালুয়ার আছি যখন এটাকে করছি, সেটাকে ধরা হচ্ছে যখন আমরা কনজারভেটরি মানে করছি, সেক্ষেত্রে যে খরচটা হয়ে থাকে সেটা 10% পর্যন্ত, আপ টু 10% পর্যন্ত অ্যাডেড ভ্যালু হচ্ছে টোটাল বাড়ির ভ্যালুর উপরে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে উনি করেছেন, ওনার এক্সপিরিয়েন্স, আমরা যারা করতে চাচ্ছি, আবার সামনে প্ল্যান করছি, আবার অনেক সময় আসছে যে ফাইন্যান্স কথা বলে, আবার লাইফস্টাইল কথা বলে, আবার আসছে যে আমার কি এডিশনাল দরকার আছে। আমরা অনেক সময় ফ্যামিলিগতভাবে যখন আমরা আসছি, তখন আমরা ডাউন সাইজ আপার সাইজ প্রপার্টি করে থাকি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি সেটা আপনার জন্য শুভকর হবে কি না, অ্যাডেড ভ্যালু কীভাবে হতে পারে। কারণ আমাদের যে ভিশন থাকে এভাবে থাকতে হয় যে প্রপার্টি ইজ নট লাইক এ শর্ট টার্ম অফ বিজনেস, মানে যখন আপনি নিজে থাকছেন তখন একটা লং টার্ম ইনভেস্টমেন্ট একটা বিশেষ ভূমিকা রাখে। তো আমাদেরকে এখানে লেগ ওয়ার্ক করে নিতে হবে, দেখে নিতে হবে। অনলাইনের যুগ, আমরা অনেক কিছু বের করতে পারি, আমরা স্পেশালিস্টদের পরামর্শ নিতে পারি। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যখন আপনি এগুলো জানবেন, মনে রাখতে হবে যে কথা সাজেল ভাই একটুখানি বলেছেন যে উনি একটা এস্টিমেটেড নিয়েছে। আমরা যারা এইভাবে প্ল্যান করছি কিন্তু তারা কিন্তু মানে আমরা যারা স্টেডেন্সির লোক আছি তাদেরকে কল করতে পারেন, আপনার বাড়ির ভ্যালুয়েশন কত আছে অ্যাট দ্য মোমেন্ট, পাশাপাশি থাকছে যে আপনার প্ল্যান, আপনি একটা কনজারভেটিভ করবেন, এটা করার পরে কত ভ্যালুয়েশন হবে, তখন কিন্তু কোয়ালিফাইড ভ্যালুয়ার এবং এজেন্সি আপনাকে কিন্তু মানে প্রজেকশন করে আপনাকে বলবে যে আপনি যদি এটাকে করা হয় তখন এটার ভ্যালুটা এরকমভাবে পাবে। তো ইটস লাইক ম্যাটার অফ কল টু ফাইন্ড দ্য গুড এজেন্ট, এবং কল দেন, আপনি তখন ভ্যালুয়েশন পেয়ে যাচ্ছেন যে আপনি করার পরে কীরকম ধরনের হচ্ছে। যা হোক, কথা বলে আমি ব্যাক করছি আশা ভাই, ব্যাক টু ইউ। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, আরিফ ভাই বলছিলেন যে কীভাবে ভ্যালু অ্যাডেড টু ইয়ার প্রপার্টি। সো আপনি হতে পারেন ল্যান্ডলর্ড অথবা টেনেন্ট, আপনার মনে প্রশ্ন থাকতেই পারে, আর সেই প্রশ্নটা আপনার মনের ভিতর পোষণ না রেখে পিক আপ দ্য ফোন, গিভ আস এ কল অ্যান্ড টক টু দেম। অ্যাট দ্য সেম টাইমস আপনি কিন্তু আমাদেরকে টেক্সটও করতে পারেন, একটু আগে বলছিলাম ইমেল করার জন্য, আপনি টেক্সটও করতে পারেন, এবং টেক্সট নাম্বারটি সবসময় আপনি রিজার্ভ করে রাখেন, জাস্ট সেভ ইট। ইউ মাইট হ্যাভ এ কোশ্চেন্স আফটার 10 weeks, after 10 days, after 10 months, so you never know. So jokhoni mone porbe apni kintu text korte paren, and Arif bhai kintu shomoy ber kore apnader je prottekti proshner uttor dewar chesta kore ebong guide kore uni. The same time se amader social media te chole ashun, Facebook e ashun ebong othoba YouTube e ashun, জাস্ট সেখানে যে প্রপার্টি শো উইথ কাজী আরিফ লিখলে কিন্তু আমাদের প্রত্যেকটি অনুষ্ঠান চলে আসে। দর্শক, আপনারা কিন্তু প্রত্যেকটি অনুষ্ঠান কিন্তু আপনার অনেক প্রশ্নের উত্তর দিতে পারে। আরিফ ভাই, চলে আসছি আপনার কাছে, যে আমাদের যে বিজ্ঞ গেস্ট রয়েছেন সেই গেস্টের কাছ থেকে আপনি আর কি কি বের করতে পারেন দেখি। সাহিল ভাই, আবার আসছি আপনার কাছে। অ্যাগেন আপনি
মানে আপনাকে ডাইরেক্টরের প্রশ্নটা আপনি ইতস্ত বোধ করবেন না আশা করছি, না না অবশ্যই মার্জনা করবেন যদি, কারণ আমি চাচ্ছি যে আপনার কাছে কিছু ইনফরমেশন নিয়ে আমাদের কমেডি ভাই বোনদের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তাদের ক্ষেত্রে অনেক কিছু আসে যে এরকম ধরনের প্রজেক্ট করেছে, কী দেখালো হলো ভিডিওতে, তারপরে তারা আমরা উদ্বুদ্ধ হতে পারি, প্ল্যান করতে পারি। তো এখন একটা মানে নর্মাল কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে এখানে আমরা যখন বলি যে এখানে যখন আপনি আপনার এই নিউ বিল্ড এর ক্ষেত্রে তো রেস্ট্রিকশন ছিল 10 বছর পরে এখানে আগে কিছু করা যাবে না, তারপরে যখন 10 বছর পার হয়ে 13 বছর হয়ে গেছে, আপনার বাড়ির পাশে আর একটা বাড়িতে দেখলাম তারা বেশি বড় একটা কনজারভেটরি করেছে, হুইচ ইজ ইউ নো ভেরি ওয়েল অ্যাজ ওয়েল অ্যাজ, তো দেখা যাচ্ছে কি যে আপনার এই টেরেসের মধ্যে এখানে দেখা গেল দুটো কনজারভেটরি হলো, আপনার হুইচ ইজ ইউ আর দ্য সেকেন্ড ওয়ান আই বিলিভ মানে ওই টেরেসে। তো এখানে যখন আপনি অ্যাড করছেন, আপনি কি আপনার নেইবাররা আপনাকে কোনো ক্ষেত্রে মানে ইন্টারেস্ট শো করেছে যে আই ওয়ান্ট টু ডু সামথিং, কারণ তো সব কিছু আসছে যখন আপনি করছেন এভাবে, তখন আপনার নেইবাররা কি এরকম ধরনের প্ল্যান করছে অথবা শেয়ারিং করছে কিছু? আমাদের আসলে কনজারভেটরির ক্ষেত্রে এখনও ওরকমভাবে ইয়ে পাইনি কোয়ারিজ, বাট আপনি একটু আপনার ভিডিওতে দেখিয়েছেন যে সামনে আমরা একটু গার্ডেনের এক্সটেনশানটাও করেছি, ওটাকে মানে বলা যায় সৌন্দর্য বর্ধন, তো ওই ক্ষেত্রে বেশ কোয়ারিজ পেয়েছি যে কারণ গার্ডেনটা আমাদের ওই পুরো টেরেস লাইনে কারোরই ওই রকম অ্যাকচুয়ালি গার্ডেনটা করা হয়নি ওইটার জন্য। রিসেন্টলি অবশ্য একজন ফ্লোরিং কনজারভেটরির ইয়েটা করার চেষ্টা করছে আরেকজন, সো উনি এসেছিলেন, হয়তো উনিও করবেন, তো বাট আমাদের ওই লাইনটাতে ওভাবে আসেনি, বাট পিছনে আপনার বেশ কিছু হাউসে কনজারভেটরি কিন্তু আছে। ওকে ওকে, আপনার কাছে যদি মানে এভাবে চলে আসি যে আপনি যেহেতু এই লাইনে আপনি কিছু রিসার্চ করার পরেই তো মানে জিনিসটা করেছেন, তো সেক্ষেত্রে আপনার কি বিল্ডিং রেগুলেশনের ক্ষেত্রে অথবা পারমিটেড ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন, আমি আপনার মুখ থেকে দর্শকদের মানে পৌঁছে দিতে চাচ্ছি, ইন কেস অফ নিড আই ক্যান অ্যাড অন সামথিং। তো অবশ্যই মানে এক্ষেত্রে তো আপনার আপনার এক্সপার্টিসটাই কাজে দেবে বেশি, বাট আমি যেটা আসলে মেইনলি দেখেছিলাম আমার এগ্রিমেন্টটা, কারণ নিউ বিল্ডে এগ্রিমেন্টে একটা ক্লজ থাকে যে এক্সটেনশন কতটুকু কী করা যেতে পারে অথবা কত বছর পরে আমরা করতে পারবো, সো ওইটা ক্লজটা আমি দেখেছিলাম যে টেন ইয়ার্সের মধ্যে আমরা করতে পারবো না, সো যেহেতু এটা 13 ইয়ার্স হয়েছে মনে হয় এই ক্যাম্পাসটা, আপনি সেক্ষেত্রে ওটা করতে পারছেন মানে করলেন, কিন্তু আমি জানতে চাচ্ছি বলতে চাচ্ছিলাম যে আপনি পারমিটেড ডেভেলপমেন্ট যে কথাটা বলা থাকে যে এখন কনজারভেটিভ কতটুকু পর্যন্ত করলে পারা পারমিশন লাগছে না, সেই ক্ষেত্রে আপনি কতটুকু এক্সপিরিয়েন্স গ্যাদার করেছেন যখন আপনি একটা প্ল্যান করেছেন? ওটা আমি আসলে নিজেও গুগলে সার্চ করেছি, আর তাছাড়া যখন এরা এসেছিল কোটেশন নেওয়ার জন্য তখন ওরা যেটা বলেছে 3x3 ইজ উইদাউট permission and 50% have to be glass. Okay, that's so, the information I'm going to আচ্ছা এটা হচ্ছে নরমাল উইদাউট পারমিশন যে কেউই হয়তো করতে পারে যে 3x3 প্লাস 50% have to be glass. Thank you. দর্শক আপনি শুনছিলেন সাজল কুরেশি ভাইয়া তার অভিজ্ঞতা এবং কিছু ইনফরমেশন বের করে যে কথাগুলো বলছে। আমরা অনেক সময় আছে যে যদি এই যে কথাটা বললেন 3x3 ক্ষেত্রে লাগছে না, আবার দেখা যাচ্ছে কোনো কারণে আমাকে সৌন্দর্য বর্ধন অথবা বাজেট অথবা মানে আমার গার্ডেন বড় আছে সেক্ষেত্রে আমি আর একটু বড় করতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু আবার থাকছে যে পারমিটেড ডেভেলপমেন্ট বলে একটা কথা আছে, আপনাকে বিল্ডিং রেগুলেশনের কাহিনী কিন্তু আছে, আমাকে দেখে নিতে হবে, আপনাদেরকে প্রপার প্রফেশনালের কাছে যেতে হবে সেই ক্ষেত্রে, কারণ আপনাকে মনে রাখতে হবে যে অনেক সময় এটাকে যদি আপনি প্রপার ওয়েতে না করেন তখন দেখা যাচ্ছে আপনি যদি বাড়িটা বিক্রি করতে যান তখন সেক্ষেত্রে আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন, অথবা কোনো কারণে যদি কাউন্সিল আপনাকে দেখে যে আপনি সিস্টেমে বাইরে করছেন তখন তারা ভাঙার জন্য বলতে পারে অ্যাজ ওয়েল অ্যাজ। তো আমরা একটুখানি দেখে নেব, আমরা প্রপার্টি স্পেশালিস্ট প্রপার্টি প্ল্যানার যারা আছে অ্যাজ ওয়েল সাইড বাই সাইড তাদের পরামর্শ নেব, সেই ক্ষেত্রে আমরা অনেক কিছু জানতে পারবো, কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে আমি আসবো সাজিল ভাইয়ের প্রেক্ষাপটে যে ওনার এক্সপিরিয়েন্সের পাশাপাশি আরও ইনফরমেশান পৌঁছে দেওয়ার জন্য আপনাদের কাছে আসবে এভাবে বলে। সরি আশা ভাই, আমি একটু ব্যাক করছিলাম আপনার কাছে, ইফ ইউ নো দ্য হাউ মেনি মিনিটস ইউ হ্যাভ টু গো ফর উই হ্যাভ টু গো ফর এ ব্রেক উইদিন এ মিনিট প্লিজ উইদিন এ মিনিটস। ওকে দর্শক, আমি যে কথা বলছিলাম, থ্যাংক ইউ আশা ভাই, যে কথা বলছিলাম যে সাজল কুরেশি ভাইয়া তার নিউ মানে উনি এই লাইনের লোক না কিন্তু প্ল্যান করেছেন, এখানে তার অভিজ্ঞতা হয়েছে, তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তার কাছ থেকে ইনফরমেশান নিচ্ছে, আমাদের কমিউনিটি ভাই বোনরা এই ক্ষেত্রে
এরকমভাবে আসতে পারেন, আগায় আসতে পারেন, দেখা যাচ্ছে কি যে আমরা যারা প্ল্যান করছি কে করেছে কে করেনি, অথবা স্পেশালিস্ট যারা আছে তাদের কাছে যেতে পারি। যাই হোক, এই কথা বলে আমি ব্যাক করছি। Are you a landlord? Then we have some good news for you. Prime Estate Agents are located in Brick Lane, London, E1. We have professional qualifications and client money protection insurance. We also offer a rent guaranteed scheme. We are a multi-award winning agency and member of ALA and NAEA. At Prime Estate, feel safe, quality service. Peace of mind. Absolutely. For a free property valuation, please call today on 020-737-51188 or visit our website. দর্শক, আমাদের এটা লাস্ট সেগমেন্ট, আমরা এই সেগমেন্টে খুব অল্প সময়, তাই আগে জানিয়ে দিচ্ছি যে দর্শক, আপনারা আমাদেরকে টেক্সট করুন, ইমেল করুন, এবং আমাদের সাথে কথা বলতে হলে, আরিফের সাথে কথা বলতে হলে, প্লিজ গিভ হিম এ টেক্সট অ্যান্ড ইউ ক্যান মেক অ্যান অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড টক টু হিম ইন পার্সন অ্যান্ড উইদাউট এনি ফিজ। আই ডোন্ট ওয়ান্ট টু ইলাবোরেট দ্যাট থিংস because we don't have a time. আরেকটা জিনিস হলো যে আমাদের এই শোটি আবার দেখতে পাবেন ফ্রাইডে মর্নিং 9:30 AM এ, আশা করি আপনারা দেখবেন। চলে আসছি আরিফ ভাইয়ের কাছে। আরিফ ভাই, সময় কম, বেশি জিনিস দিতে হবে, শর্টকাটে প্লিজ। থ্যাংক ইউ। দর্শক শুনতে পাচ্ছিলেন, বুঝতে পাচ্ছিলেন আমাদের শর্ট টাইমের মধ্যে অনেক ইনফরমেশন দেওয়া। আমি আপনাদেরকে বলেছি বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রামে আমাদের ভ্যালু অ্যাডেড করার ক্ষেত্রে যেরকম স্ট্যাটিস্টিক্স দিয়েছি, পরিসংখ্যান দিয়েছি যে কোন কোন ক্ষেত্রে আমরা কীরকম ধরনের অ্যাডেড ভ্যালু করতে পারি। আজকে প্রোগ্রামটি ডিজাইন করা হয়েছে যেভাবে, সেই পাশাপাশি যিনি করেছেন তাকেও নিয়ে আসছি, তার বিভিন্ন এক্সপিরিয়েন্সের কথা শেয়ার করছেন। আবার আমাদের ভাই বোনদের উদ্দেশ্যে এইভাবে বলা যে আমরা ভিন্ন ভিন্নভাবে আমাদের প্রপার্টির ভ্যালুকে অ্যাড করতে পারি ডিফারেন্ট অ্যাঙ্গেলে। আমরা যদি একটি নতুন বাথরুম করি, আবার যদি একটা কিচেন মানে আমরা মানে করতে বাড়ি বিক্রি করার সময়, স্পেশালি আমি এভাবে আসছি এই কথা বলে, কারণ দুই রকমের ফর্মেট, একটা হচ্ছে নিজে থাকছি আর একটা হচ্ছে বিক্রি করব নিজের বাড়ি অথবা বাড়িটির একটা প্রপার্টি। তো একটা কিচেন এবং অথবা একটা বাথরুমকে যখন অ্যাডেডভাবে নতুনভাবে যখন করা হচ্ছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি 5% থেকে 7% অ্যাডেড ভ্যালু করে। আবার আসছে যে আপনি যদি কোনোভাবে আপনার কনভার্ট ইউর গ্যারেজকে, আপনি যদি হাউজের ক্ষেত্রে যদি যখন অ্যাটাচ থাকছে, আপনি যখন এটাকে আপনি গ্যারেজটাকে কনভার্ট করে আপনার একটা লিভিং স্পেস অথবা একটা বেডরুম বানাচ্ছে, সেক্ষেত্রে 15% কিন্তু অ্যাডেড ভ্যালু আসছে। আবার থাকছে যে আপনি এক্সটেন্ডেড কিচেন, যদি আপনার এরকম অপরচুনিটি আসে কিচেন এক্সটেন্ডেড করে যদি আপনি নতুন ফরম্যাটে আসেন, সেখানে 15% পর্যন্ত অ্যাডেড ভ্যালু করবে। তো এখন আসছে যে আপনার লভ কনভারসেশন করে মানে সেখানে যদি অ্যাড রুম এক্সট্রা করতে পারি, সেক্ষেত্রে কিন্তু 15% ভ্যালু অ্যাডেড হচ্ছে। আজকে আমরা যে টপিক্সে কথা বলছি মানে কনজারভেটি নিয়ে, সেক্ষেত্রে আমি যে কথা আপনাকে বলেছিলাম 10% অ্যাডেড ভ্যালু হচ্ছে, সজল ভাই নিজেও খুশি, আমি শিওর যে উনি যেটা ধারণা করছে তার থেকে ভ্যালুয়েশনটা কিন্তু বেশি দিয়ে দিচ্ছি। দর্শক, আপনারা বুঝতে পারছেন যে এই ক্ষেত্রে আপনারা এইভাবে আপনার অ্যাডেড ভ্যালু মানে করতে পারেন। যাই হোক, চলে আসছি আবার আমাদের সাদেল কুরেশি ভাইয়ের কাছে। ভাইয়া, আপনি ভাইয়ের কাছে যাওয়ার আগে দেখি যে আমি একটি প্রশ্ন উত্তর নিয়ে যাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম দর্শক। আসসালামু আলাইকুম দর্শক। আসসালামু আলাইকুম দর্শক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কুইক প্রশ্ন কি করেন আপনি? একটা প্রশ্ন আছে। বাসায় যদি কোন নাতিপতি থাকে তারাও বলতে পারবে, এটা খুব সিম্পল। 1 মিটার মানে 100 সেন্টিমিটার, সো 100 সেন্টিমিটার ইজ ইকুইভ্যালেন্ট টু ইজ অ্যাবাউট 3 ফিট। Yeah, so thank you very much for your question. At least question korechen ekjon Sajid Koreshi bhaiyer kache chole eshechi. Arekta call ache, thik ache niye nichhi, dekhi ke achen. Assalamu alaikum. Alaikum. Prashn korun. Eta ki ka madhe pachhi ji prashn ti korun. Eta ami shunano bollam ba ami je বলছিলাম যে বিভিন্ন ভাবে যে অ্যাডেড ভ্যালু ক্ষেত্রে যেরকম ধরনের হয়ে থাকে, সাদাল কুরেশি ভাই কি আজকে
অ্যাগেন ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া, আপনি শুধু ডাটফোর্ড থেকে এখানে আসছেন, আমাদের সময় দিয়েছেন, প্রোগ্রামকে বানিয়েছেন, রিয়েলি গ্ল্যাড, থ্যাংক ইউ সো মাচ। আমি যদি একটু ছোট্ট ছোট্ট পয়েন্টে আসি, যে আপনার যে কনজারভেটরির উপরে যে গ্লাস আমি দেখেছিলাম, আমরা ভিডিও ফুটেজে দেখেছি অ্যাজ ওয়েল, তো সেক্ষেত্রে ক্লিনিং এর ক্ষেত্রে কিরকম ধরনের প্রবলেমেটিক হতে পারে, মানে কি সিস্টেম আছে, শর্টকাটে বলবেন কিন্তু। এখনো তো ওরকম শুরু হয়নি, বাট আমার কাছে মনে হচ্ছে একটু প্রবলেম তো হবেই, বাট লাকিলি আমাদের কনজারভেটরির উপরে আরেকটা জানলা আছে বেশ বড়, তো এখন মোটামুটি বেশ লম্বা কিছু ব্রাশ পাওয়া যায়, সো সেই ব্রাশ দিয়ে করা সম্ভব, আর না হলে তো প্রফেশনালের হেল্প নিতে হবে আর কি। মানে সেটা বলছি দর্শক, আপনারা বুঝতে হবে কিন্তু অনেক সময় আমরা ডিজাইন করছি কিন্তু দেখা যাচ্ছে কি এটাকে পাশাপাশি কিভাবে আমরা মেনটেন করব এটা কিন্তু পাশাপাশি থাকছে। আমি চলে আসছি আবার আপনার কাছে, সোলার প্যানেল হিসেবে কি আপনার গ্লাসটাকে প্রুফ আছে? হ্যাঁ, ওটা ওই টেকনোলজিতে আছে, অন টপ আমরা অবশ্য ওইটার উপর আরেকটু ভ্যালু অ্যাড করে ইয়ে করেছি যে একটা পেপার লাগানো যায়, ওটা আমরা একটা পেপারও লাগিয়েছি যেটাতে প্রাইভেসি পেপার বলে, প্লাস আপনার সোলার রেটা প্রোটেক্ট করে। ধন্যবাদ আপনাদের দুজনকে, আমাদের সময় শেষ, আমাদেরকে উই হ্যাভ টু মুভ ফরওয়ার্ড টু ফিনিশ অফ দ্য প্রোগ্রাম টুডে। আপনি আমাদের কাছে আসছেন, সময় দিয়েছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আপনাকেই প্রথম প্রিভিলেজ দিব যে সে সামথিং অ্যাবাউট হাউ ইউ ফিল টু কাম টু দিস শো অ্যান্ড ফর দ্য কমিউনিটি হাউ ইট ইজ হেল্পফুল। ধন্যবাদ আপনাদের দুজনকে। আসলে আপনি কাজী আয়ুষ সাহেব যেটা সবসময় বলেছেন, যে আমার মনে হয় যে কথাটা একটা বাংলায় কথা আছে যে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না, সো আমি একটাই শুধু বলবো যে ডেফিনেটলি প্রফেশনালদের হেল্প নেন প্রথমে, কোনো কিছু বাসার এক্সটেনশান মর্গেজ যেটাই হোক এগুলো ক্ষেত্রে, প্লাস আরেকটা যেটা বলতে চাই যে অসংখ্য ধন্যবাদ আপনাদের এই অনুষ্ঠানটার জন্য, কমিউনিটি থেকে আমরা অনেক উপকৃত হই, গত 8 বছর ধরে এই শোটা চলছে এবং বিভিন্ন বিষয় নিয়ে জানা সম্ভব, আমরাও নতুন প্রপার্টি সো অনেক কিছু শিখেছি এই শো থেকে, তো ধন্যবাদ আপনাদের দুজনকেই। ধন্যবাদ আরিফ ভাই, আমাদের সময় শেষ, দর্শকের কাছ থেকে বিদায় নিয়ে, থ্যাংক ইউ অশোক ভাই, ধন্যবাদ জানাচ্ছি আমাদের গেস্টকে, মানে স্পেশাল স্বাগত করেছি ভাই আপনার সময় দেওয়ার জন্য একদিন। আমাদের প্রোগ্রামটা আজকে ভাবে ডিজাইন করেছি, চেষ্টা করেছি, আশা করি আপনাদের ভালো লেগেছে, আপনার মতামত জানাবেন, আবার আছে যে আপনারা যদি কোনো ক্ষেত্রে আপনার প্রপার্টির ক্ষেত্রে যদি কোনো পারমিশন দেন আমি কিন্তু আসতে পারি, ভিডিও করতে পারি, এরকম ধরনের আমাকে মানে আমি অনিয়ারে বললাম যে এনিবডি ইন্টারেস্টেড প্লিজ ডু গিভ মি ইমেল টেক্সট অর সামথিং লাইক দ্যাট, আই ক্যান গো অ্যান্ড গো ফ্রম দেয়ার। পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা দেখছেন, সবার প্রতি প্রীতির শুভেচ্ছা সালাম জানিয়ে আমার পক্ষ থেকে বিদায় নিচ্ছি, আগামী প্রোগ্রামে দেখা হবে ইনশাল্লাহ, আমরা বাজেট বিষয়ক এবং ফার্স্ট টাইম ল্যান্ডলর্ডের ক্ষেত্রে ট্যাক্স বিষয়ক নিয়ে কথা বলবো, সেই পর্যন্ত ভালো থাকবেন, দোয়া রাখবেন, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাদের দুজনকে, দর্শক চলে যেতে হচ্ছে, আবার আসবো সেম টিভি সেম টাইম ইনশাল্লাহ নেক্সট উইকে। যাওয়ার আগে শুধু একটু বলছি যে ট্রাই টু হেল্প অ্যাট লিস্ট ওয়ান পার্সন এ ডে, Even you know that they can't help you back. ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Are you a landlord? Then we have some good news for you. Prime Estate Agents are located in Brick Lane, London, E1. We have professional qualifications and client money protection insurance. We also offer a rent guaranteed scheme. We are a multi-award winning agency and member of ALA and NAEA. At Prime Estate, feel safe, quality service, peace of mind. Absolutely. For a free property valuation, please call today on 020 737 51188 or visit our website.